প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আমি শাহিন, প্রভাষক ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজ আমি তোমাদের ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের অধ্যায় ৬, দীর্ঘমেয়াদী অর্থায়ন সম্পর্কিত কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো আমি তোমাদের দেখাবো। অর্থাৎ দীর্ঘমেয়াদী অধ্যায়ের ম্যাথগুলো দেখাবো। এখানে কয়েকটা ম্যাথ আছে, তোমরা জানো। একটা হলো কুপন বন, জিরো কুপন বন, আর একটা হলো অসীম বন বা অপরিশোধযোগ্য বন বা চিরস্থায়ী বন। তাহলে কুপন বনটা কি? যে বন্ডের গায়ে লিখিত মূল্য দেওয়া থাকবে, মেয়াদকাল দেওয়া থাকবে, সুদের হার দেওয়া থাকবে, তাকে কুপন বন বলা হবে। এবং সেটার জন্য আমরা কোন সূত্র ব্যবহার করব সেটাও দেখাবো। জিরো কুপন বন, কোনো কুপন সুদের হার থাকবে না, সেটা সেই ম্যাথ করতে গেলে কোন সূত্র ব্যবহার করব সেটা দেখাবো, দেখে ম্যাথ করাবো। এরপর চিরস্থায়ী বন্ড, যে বন্ডে কোনো কি থাকে না, মেয়াদকাল থাকে না, বা অপরিশোধযোগ্য বন্ড, যেটাতে কোনো মেয়াদকাল থাকে না। তাহলে এখন আসি আমরা ম্যাথটাতে, আসি দেখি আমরা সংজ্ঞা অনুযায়ী আমরা কোনটা কোন বন্ড আগে ফাইন্ড আউট করে দেখি। খেয়াল করে দেখো, নিম্নে তিনটি বন্ডের তথ্য দেওয়া হলো। বিবরণ, লিখিত মূল্য, কোম্পানি, নোমান কোম্পানি, সোহাগ কোম্পানি, রাজু কোম্পানি, তিনটা কোম্পানি। লিখিত মূল্য, নোমান কোম্পানি 1,000, সোহাগ কোম্পানি 1,000, রাজু কোম্পানি 2,000। কুপন রেট, নোমান কোম্পানিতে আছে 10%, সোহাগ কোম্পানিতে আছে 12%, কিন্তু রাজু কোম্পানিতে নাই। দ্যাট মিন্স রাজু কোম্পানির বন্ডটা হলো জিরো কুপন বন্ড, যেহেতু কোনো কুপন সুদের হার নাই বা কুপন রেট নাই, এই জন্য রাজু কোম্পানির বন্ডটা হবে জিরো কুপন বন্ড। এটা কি বন্ড হলো তাহলে? জিরো কুপন বন্ড, কি নাই, কুপন সুদের হার নাই। এরপর আসে প্রত্যাশিত আয়ের হার, সবগুলোতে আছে, এটা সংক্ষেপে আমরা বলি কেডি। প্রত্যাশিত আয়ের হার, প্রয়োজনীয় আয়ের হার, এগুলোকে আমরা সংক্ষেপে বলি কেডি। মেয়াদকাল, খেয়াল করে দেখো, নোমান কোম্পানিতে 5 বছর, সব কোম্পানিতে মেয়াদকাল নাই। তোমাদের আমি একটু আগে বললাম, যদি কোনো মেয়াদকাল না থাকে সেটা হয় অসীম বন, চিরস্থায়ী বন বা অপরিশোধযোগ্য বন। ক্লিয়ার? তাহলে এটা হলো সব কোম্পানির হলো, এটা হলো অসীম বন, যেহেতু মেয়াদকাল নাই, রাজু কোম্পানিতে 5 বছর দেওয়া আছে। বাজার মূল্য 1,100, সব কোম্পানির 700, রাজু কোম্পানিতে নাই। খেয়াল করে দেখো তাহলে, তাহলে নোমান কোম্পানির বনটার নাম কি বন? সিম্পল, কুপন বন। কেন? যে বন্ডের গায়ে কুপন সুদের হার, এই যে কুপন সুদের হার আছে, তারপর মেয়াদকাল, এই যে মেয়াদকাল আছে, লিখিত মূল্য আছে, অর্থাৎ সব কিছুই আছে। তাহলে নোমান কোম্পানির এই বন্ডটা হচ্ছে, নোমান কোম্পানির এই বন্ডটা হচ্ছে কুপন বন। সব কোম্পানির মেয়াদকাল নাই, এটা হলো অসীম বন বা চিরস্থায়ী বন বা অপরিশোধযোগ্য বন। রাজু কোম্পানিতে কি নাই, কুপন রেট বা সুদের হার নাই, এই জন্য রাজু কোম্পানিটা কি বন? রাজু কোম্পানিটা এই জন্য জিরো কুপন বন। এখন তাহলে আমরা কতে আসি, ক্লিক আছে, রাজু কোম্পানির বন্ডের বর্তমান মূল্য কত, তার মানে কি, রাজু কোম্পানির এইটা, এটা হলো জিরো কুপন বন্ডের সূত্র ব্যবহার করব। নোমান ও সোহাগ কোম্পানির মধ্যে কোনটিতে বিনিয়োগ করা যুক্তিযুক্ত, কোনটিতে বিনিয়োগ করা, কোনটিতে বিনিয়োগ করা হবে, অ্যাকচুয়ালি এখানে বিনিয়োগ করা লিখবো, বিনিয়োগ, বিনিয়োগ করা, যুক্তিযুক্ত বলে মনে করো, বিশ্লেষণ করো, বিনিয়োগ করা যুক্তিযুক্ত বলে মনে করো। নোমান এবং সব কোম্পানি, নোমান কোম্পানি কি জিরো কুপন না, এটা হলো নোমান কোম্পানিটা হলো কুপন বন, আর সোহাগ কোম্পানিটা কি হলো, অসীম বন। তাহলে এটা অসীম বন্ডের সূত্র বের, সূত্র দিব, আর নোমান কোম্পানি কি করব, কুপন বন্ডের সূত্র ব্যবহার করব। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা সলিউশনে আসব, সলিউশনে আসি। সলিউশন প্রথমে আমরা আসব রাজু কোম্পানির বন্ডের বর্তমান মূল্য নির্ণয়। রাজু কোম্পানি কি, এটা হলো জিরো কুপন বন্ড, এখানে লিখিত মূল্য FB, লিখিত মূল্য 2,000,
ম্যাথপূর্তি মূল্য লিখিত মূল্যটাই ম্যাথপূর্তি মূল্য। কেন? আমি তোমার কাছ থেকে 2000 টাকা ধার নিয়েছি, ম্যাথ শেষে তুমি আমার কাছ থেকে কত নিবা? 2000 টাকাই নিবা। এই জন্য ম্যাথপূর্তি মূল্য কত? 2000। এমপি মানে ম্যাথপূর্তি মূল্য বা পরিপক্ক মূল্য। এন হলো ম্যাথকাল, ম্যাথকাল কত? 5 বছর। ম্যাথকাল কয় বছর? 5 বছর। কুপন সুদের হার নাই, কেডি। কেডি কত? প্রয়োজনীয় আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার আমরা কত দেখছিলাম? এটাতে প্রত্যাশিত আয়ের হার আমরা 10% দেখছিলাম, সম্ভবত কয় পার্সেন্ট দেখছিলাম? 10%। তাহলে প্রত্যাশিত আয়ের হার বা প্রয়োজনীয় আয়ের হার কত? 10% বা 0.10। এখন ভিবি সমান সমান কি করব? প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা জানি, আমরা জানি ভিবি সমান সমান কি হবে? এমভি ডিভাইডেড বাই 1 প্লাস কেডি টু দি পাওয়ার এন। তাহলে এমভি কত? যথারীতি 2000 1 প্লাস কেডি কত? প্রয়োজনীয় আয়ের হার 0.10। ম্যাথকাল কত বছর বলছে? 5 বছর। এখন আমরা ক্যালকুলেশন করব। এখন আমরা কি করব? ক্যালকুলেশন করে যেটা রেজাল্ট পাবো সেটাই লিখব। কত? 2000 ভাগ 1.10 টু দি পাওয়ার 5। আমরা কত পেলাম? 1242 টাকা। তাহলে রাজু কোম্পানির বন্ডের বর্তমান মূল্য আসলো কত আমাদের? 1242 টাকা। এখন আমরা কি করব? খ নাম্বারের ম্যাথ করব। খ নাম্বারে কি বলছে? নোমান কোম্পানি এবং সোহাগ কোম্পানি। নোমানেরটা হলো কি বন্ড? নোমানেরটা হলো কোপন বন্ড, আর সোহাগেরটা হলো অসীম বন্ড। ওকে, এখন তাহলে আমরা কাটটা নোমান খ নাম্বার নোমান কোম্পানির বন্ডের বর্তমান মূল্য নির্ণয়। নোমান কোম্পানির বন্ডের বর্তমান মূল্য নির্ণয়। তাহলে এখানে কি আছে? এফবি, নোমান কোম্পানির এফবি কত? 1000। ম্যাথপূর্তি মূল্য কত হবে? 1000। যদি না বলি ম্যাথপূর্তিতে 5% ওডিআরে পরিশোধ হবে বা ওভারে পরিশোধ হবে, এই কথাগুলো না থাকলে আমাদের লিখিত মূল্য তা ম্যাথপূর্তি মূল্য তা আয়, সুদের পরিমাণ। প্রথমে নোমান কোম্পানির সুদের পরিমাণ কত দেওয়া ছিল? নোমান কোম্পানির সুদের পরিমাণ 10% দেওয়া ছিল। তাহলে 1000 × 10% কত? 1000 × 10% সমান সমান কত? 100 টাকা। সুদ সবসময় লিখিত মূল্যের উপর ধরতে হয়। সুদ সবসময় কার উপর ধরতে হয়? লিখিত মূল্যের উপর সুদ ধরতে হয়। কেডি, প্রয়োজনীয় আয়ের হার কয় পার্সেন্ট বলছে? 8%। প্রয়োজনীয় আয়ের হার কয় পার্সেন্ট বলছে? 8%। এরপর আর কি লাগবে? ম্যাথকাল, ম্যাথকাল কত বছর বলছে? 5 বছর। ম্যাথকাল কত বছর বলছে? 5 বছর। তাহলে ভ্যালু অফ বন্ড, বন্ডের বর্তমান মূল্য কত বের করতে হবে। যেহেতু কুপন বন্ড, তোমরা জানো কুপন বন্ডের সূত্র আমরা কি ব্যবহার করি? ভিবি সমান সমান আই, 1 − 1 / kd·n/mb/1 + kd·n। তাহলে আমরা এখন কি করব? আমরা এখন মানগুলো বসাই দিই। 101 − 1 / 1 + 0.08, পাওয়ার কত? 5, যেহেতু 5 বছর পাওয়ার, এই জন্য 5। 0.08 প্লাস এমবি কত? 1000। তাহলে 1 + 0.08 পাওয়ার কত? 5। আমরা একবারও রেজাল্ট লিখে দিতে পারি, তবে তোমরা একটু ভেঙে ভেঙে করবা। আমরা একবারও রেজাল্ট লিখলে খুব একটা অসুবিধা হবে তা না, তবে ভেঙে ভেঙে অঙ্ক করা ভালো। 1079 টাকা, 1079 টাকা, এটা হলো নোমান কোম্পানির বন্ডের বর্তমান মূল্য। এই সূত্রটা কেন দিলাম? সূত্রটা দেওয়ার পেছনে মূল কারণ হলো এটা কুপন বন্ড। কুপন বন্ডের বর্তমান মূল্য বের করতে গেলে এই লম্বা সূত্রটাই দিতে হবে, এটাই কুপন বন্ডের সূত্র। ক্লিয়ার? এখন তাহলে আমরা কি করব? এখন তাহলে সোহাগ কোম্পানির বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করব।
আবার বলি এই নোমান কোম্পানির লম্বা সূত্র এটা দিলাম কেন, কারণ এটা কুপন বন্ডের বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র, এইটাই দিতে হবে এবং এই এই জিনিসটা মনে রাখতে হবে। এরপর হলো সোহাগ কোম্পানির বন্ডের বর্তমান মূল্য নির্ণয়। ওকে, তাহলে সব কোম্পানি কি লিখিত মূল্য, লিখিত মূল্য 1000, সব কোম্পানিরটাও 1000। আয়, আয় মানে কি সুদের পরিমাণ, আয় মানে কি সুদের পরিমাণ, সুদের পরিমাণ 12% বলছে, সুদের পরিমাণ কত বলছে 12%, তাহলে 1000 এর 12%, 1000 লিখিত মূল্য 120 টাকা। কেডি, মেয়াদ প্রতিমূল, কেডি কি প্রত্যাশিত আয়ের হার বা প্রয়োজনীয় আয়ের হার, এটা কত পার্সেন্ট বলছে 15%, এটা 100 তে ভাগ দিলে 0.15 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ভিভি ইকুয়ালস টু প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা জানি ভিভি সমান সমান আই ডিভাইডেড বাই কেডি, আই কত 120 আর কেডি কত 0.15, পয়েন্ট কত 15। এখন আমরা কি করব, ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার, 120 ডিভাইডেড বাই কত 0.15, 800 টাকা। এটার বাজার মূল্য, সব কোম্পানির বাজার মূল্য ছিল 700 টাকা, বর্তমান মূল্য তার থেকে বেশি, সুতরাং সব কোম্পানিতে বিনিয়োগ করা যুক্তিযুক্ত হবে, সব কোম্পানিতে বিনিয়োগ করা যুক্তিযুক্ত হবে, বাজার মূল্য থেকে বর্তমান মূল্য যেটা বেশি হবে সেটাই গ্রহণযোগ্য, বাজার মূল্য থেকে বর্তমান মূল্য যেটা বেশি হবে সেটাই গ্রহণযোগ্য। ধন্যবাদ, ক্লাসগুলো ভালো করে ফলো করবা, আশা করি উপকৃত হবে।